মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সুইট ফ্যামিলি ব্লগ। তো আজকে হচ্ছে মানে রবিবার, তো আজকে ভাবলাম দিয়াকে নিয়ে আজকে একটা ভিডিও বানাই। এমনিতে তো দিয়াকে প্রত্যেকদিন পাওয়া যায় না, মানে টিউশন উইশনে কলেজে থাকে, তাই আজকে আমি রবিবার বলে ভাবলাম যে আজকে ওকে নিয়ে একটা ভিডিও বানাই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও প্লিজ। তো এই দেখো, গুড মর্নিং, এই দেখো থানকুনি, এই তুলসী পাতা, এই যে এরপরে এই যে থানকুনি পাতা, কাঁচা হলুদ আর লেবু, লেবু গরম জল দিয়ে খাবে। আর সবার প্রথমে এই যে এটা হচ্ছে পতঞ্জলির এলোভেরা জুস। তো পতঞ্জলিরও খায় আর কি জানি বৈদ্যনাথ, বৈদ্যনাথেরও খায় যখন যেটা পাই আর কি। তো আর এই হচ্ছে এটা, এটা হচ্ছে এটাও পতঞ্জলি, এটা হলো আমলা জুস। তো ঘুম থেকে উঠে খালি পেটে দিয়া প্রথমে এটা খায়, এই দুইটা খায়, তারপর একটু পরে 10 মিনিটের পরে ওই পাতাগুলা খাবে। তো আমি ওগুলা খাইয়ে দেই ওকে। দশ মিনিট হয়ে গেছে, তখন আমি ওই যে তুলসী পাতা, থানকুনি পাতা আর কাঁচা হলুদ, সবগুলা না শুধু দু পিস দেবো, আর এই দু, এই দু পিস আমার। আর এই যে দুই পিস লেবু এখন গরম জলের মধ্যে দেব। আর এই মানে এখন ঠান্ডার দিন বলে আমি হাফ দিচ্ছি, আর গরম দিন হলে আমি ফুল লেবুটাই দিয়ে দিই। তখন ঠান্ডার দিন তো তাই আর কি, আমি হাফ দিচ্ছি। এই যে, এই যে গরম জল, গরম জলে আমি লেবুটা দিয়ে দিচ্ছি। এই জলটা খাওয়ার প্রায় আধা ঘন্টা পরে দিয়া এই যে বীজাণু চারাগুলা খাবে, একদম অল্প, দু মানে একদম অল্প, আধা ঘন্টা পরে ওই চারাগুলা খাবে। তো আমি এখন একসাথেই নিয়ে আসি, ওর কাছে কাছে রেখে যাই আর কি, ও তার সুবিধা বুঝে খেয়ে নেয়।
এই দেখো দিয়াকে ব্রেকফাস্টে একটু ওটস দিচ্ছি দিচ্ছি ওটস দিয়ে দিলাম সাথে কয়েকটা খেজুর কিসমিস দুটো আঙ্গুর ছিল তো দুটো আঙ্গুরও দিয়ে দিচ্ছি আজকে কলা নেই তাই কলা দেওয়ার হয়নি তো দুধ দিয়ে দিলাম এই হলো দিয়ার ব্রেকফাস্ট এই যে আর আজকে আমি মানে এই মানে আমরা সব সময় যে চিনিগুলা খাই ওগুলাই দিচ্ছি কেন আজকে দিয়ার ওই কিন্তু আমি সুগার ফ্রি দেই না কিন্তু মানে দিয়া সুগার ফ্রি খায় কিন্তু এই চিনিগুলো খায় না এই দেখো দিয়ার ব্রেকফাস্ট এই যে এই যে এই হলো দিয়ার ব্রেকফাস্ট আমার জাস্ট খিদা পেয়েছিল আর আমার জাস্ট মাকে আমি জাস্ট এরকম আমি দেখিও নি মা এসেছে এটা নিয়ে আমি জাস্ট মানে জাস্ট বললাম এটা দেখি মা জন্য ব্রকলি ভাজা দুটো রুটি মাছ ভাজা ডাল আর শোল মাছের কারি একচুয়ালি কারিটা আমার একটু অত কম কেন কি একচুয়ালি এগুলো সব মশলা টসলা দিয়ে বানানো তো হয় না আমি তো অবভিয়াসলি ডাইটিং করছি তো ডাইটিং এর মধ্যে তো এগুলো তেল মশলা একটু কম খেতে হয় তো তাই একটা একটু কম করে দেওয়া আছে আর ইউজুয়ালি আমি এমনি ইয়ে খাই এগুলো সিদ্ধ টিদ্ধ বাট আজকে একটু রবি মানে সানডে স্পেশাল এগুলো মা মা তো আমি এখন লাঞ্চটা শুরু করি বললাম না মানে সিদ্ধ টিদ্ধ মানে কি এগুলো সবজি সিদ্ধ গুলো দেয় জুস সবজি জুস লাইক গাজরের জুস বিট জুস ওইসব জুস দেয় এমনি বা এরকম লাউ সিদ্ধ লাউ জুস তো এগুলো দেয় লকি দেয় আর এমনি ফ্রুটস ট্রুটস এগুলো থাকে এমনি ইউজুয়ালি আমার খানি ওইসবই আর আজকে একচুয়ালি একটু সানডে স্পেশাল বলে একটু রুটি দিলো মা অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি আমার ফেভারিট মাছ এসেছে না তো মা একটু আমাকে তাই আমাকে আজকে রুটিটা দিয়েছে আমি দুধ এনেছি নিজে বানিয়ে আমার আজকে নিজের দুধ আমি নিজে বানিয়েছি আর এই মামার জন্য চা বানিয়েছি মামার জন্য আমি ব্ল্যাক টি বানিয়েছি তখন আমি দুটো মেরিগোল্ড দিয়ে খাবো দুধটা গুড ইভিনিং আজকে মানে সকালবেলা পর থেকে সারা দিন তোমাদের সামনে আসা হয়নি আসলে বিশ্বাস করো আমি আজকে সারা দিন এত ব্যস্ত ছিলাম তো তোমাদের সামনে তো আর আসতে পারলাম না দিয়াই নিজে নিজে ভিডিওটা বানালো আর তো এখন রাত্রে বাজছে 11টা আর আমি দিয়ার জন্য এই দেখো কি বানিয়ে এনেছি এই যে বিট
এই যে বিট আর গাজর দিয়ে জুস বানিয়ে এনেছি। যদি মানে আর কি ঘুমায় না তো আমার সাথে মাছ খাবে। আর দিয়া যে একদম ভাত খায় না তা না, মানে দু তিন গ্লাস ভাত খায়, তো আলাদা দু তিন গ্লাস বলে আর আলাদা কি দেব, তাই মানে আমি যখন খাই ওর মুখে আমি দু তিন গ্লাস ভাত দিয়ে দিই, তো দু তিন গ্লাস ভাত খায়। আর ওই ডেইলি সবজি সিদ্ধ, আমি তো তোমরা তো দেখোই আমি ওর জন্য সবজি সিদ্ধ বানাই, ডাল দিয়ে সবজি সিদ্ধ, জুস বানাই, ওইগুলাই দেয়া খায়। আর কিন্তু ফাস্টফুড খায় সন্ধ্যার সময় টিউশন থেকে আসতে আর নিয়ে আসবে বা কে আসবে, বেশিরভাগই তো ওর পাপার সাথে আসে তো নিয়ে আসে, তো ফাস্টফুডই খায়। মানে পুরো কমপ্লিট ডায়েটিংয়ে না, মানে কি করব, ও তো ছোট মানুষ তাই না, তো ওকে তো আর এই এই বয়সে যদি না খায় তো কবে খাবে ওই আর কি। তবু মানে ঘরের মধ্যে আমি যতটুকু পারি আর কি ততটুকু কন্ট্রোলে রাখি, কেন ওর ওয়েটটা কিন্তু অনেক বেশি ছিল তখন, এখন মানে এই কন্ট্রোলে অনেকটা কমেছে। তো দিয়াকে আমি জুসটা দিয়ে দিই, এই যে মা দিয়ার জুসটা খেয়ে নিল, তো ভিডিওটাকে আমি এখন এখানেই এন্ড করি। দিয়া দিয়া বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট বাই বাই বাই।